এরকম তার পাশের লালমনিহার দুই সেখানকারও যে আমাদের প্রার্থী তাকে নানানভাবে হুমকি দেওয়া হয়েছে, তাকে নানা ধরনের এখন পর্যন্ত তাকে হুমকির সম্মুখীন হতে হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। তো এই ধরনের পরিবেশ কিছু কিছু জায়গার থেকে আমরা পাচ্ছি। সিলেটের থেকে একটা পেলাম, পাওয়া গেল গতকাল যে সেখানে তাদের একটা নির্বাচনী ক্যাম্প একেবারে ভেঙে তাদের লোককে ধমক দিয়ে বের করে দেওয়া হয়েছে, যে আওয়ামী লীগ ছাড়া কেউ থাকতেই পারবে না, এখানে নির্বাচন করতে পারবে না। তো এই ধরনের কিছু কিছু ঘটনা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি। রংপুরের জন্য এরকম কোনো অসুবিধা আমি দেখছি না, রংপুর ভালো আছে, নির্বাচন নির্বিঘ্ন হবে বলে আমি বিশ্বাস করি। তো যদি সামনের দিকে আমি নির্বাচিত হতে পারি, রংপুরবাসীর যেগুলো প্রত্যাশা, বিশেষ করে তাদের মনে একটা সবসময় আমি খেয়াল করেছি, এটা সত্যতার উপরেই কথাটা আসে, সেটা হলো যে তারা নিজেদেরকে বঞ্চনার শিকার মনে করেন এবং বৈষম্যের শিকার মনে করেন। তো সে কারণে তারা মনে করেন যে একটা শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব থাকলে হয়তো এগুলোর থেকে তারা উদ্ধার পাবেন। শিকার হয়েছিলেন বিভিন্ন বৈষম্য বঞ্চনা, নানানভাবে তারা যে তাদের ন্যায্য দাবি পেতেন না, সেটা সেই সময় হয়তো তারা কিছুটা হলো সেটা পেতে পাওয়ার সক্ষম হয়েছিলেন, সমভাবে সুবিধা সুযোগ সুবিধা ভোগ করেছিলেন। তারা মনে করেন যে জাতীয় পার্টি যদি শক্তিশালী হয় ভবিষ্যতে তারা আবার এটা পাবেন।